এই মোবাইলটা নিয়ে আমি বাথরুমে যেতে পারবো কি? ইমাম আবু হানিফাকে না মানলে, মাযহাব না মানলে, মুজতাহিদদের ইস্তিহাদ না মানলে আপনাকে মোবাইল পুলিশের কাছে দিতে হবে। কিয়াস কাছে কিয়াস ছাড়া আপনি কি করে চলবেন? এই মোবাইল সম্পর্কে, ইন্টারনেট সম্পর্কে, বর্তমান প্রযুক্তি, এই শত শত আবিষ্কার সম্পর্কে হাজার হাজার মাসালা এমন এসেছে যা আপনি সরাসরি কোরআনে পাবেন না, হাদিসে পাবেন না। কিয়াসের সারা না নিলে ওই মাসালাগুলি আপনি কিয়ামত পর্যন্ত সমাধান করতে পারবেন না। উদাহরণস্বরূপ আমার এই মোবাইলে কয়েক হাজার হাদিসের কিতাব আছে, কোরআন মাজিদের কয়েকটা তাফসীরের কিতাব আছে, গোটা কোরআন মাজিদ আছে। সুযোগ হলে আমি মোবাইল থেকে দেখে দেখে কোরআন মাজিদ পড়ি। এতে কোরআন আছে, কোরআনের তাফসীর গ্রন্থগুলো আছে, হাদিসের কিতাবগুলো আছে। আমি জিজ্ঞেস করছি এই মোবাইলটা নিয়ে আমি বাথরুমে যেতে পারবো কি? প্রশ্ন বুঝে এসেছে? এই মোবাইল মানে এতে আল কোরআন 30টা পারা, 114টা সূরা, বেশ কয়েকটা নির্ভরযোগ্য হাদিসের কি বলে তাফসীরের কিতাব আছে, বহু হাদিসের কিতাব আছে। মনে করুন একটা বিরাট বড় লাইব্রেরি যেটা আপনি কিনতে গেলে আপনার কয়েক কোটি টাকা প্রয়োজন হবে, মোবাইলের মধ্যে রাখা আছে। এবং সবথেকে বড় কথা, গোটা কোরআন মাজিদ এ টু জেড দেখে তেলাওয়াত করার মতো এই মোবাইলে আছে। তাহলে এই মোবাইল মানে কোরআন, এই মোবাইল মানে তাফসীরের কিতাব সমূহ, এই মোবাইল মানে সিয়াসিতা বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ আর হাদিসের সব হাদিসের কিতাব। আমি মোবাইলটি নিয়ে বাথরুমে যেতে পারবো না? কোরআন মাজিদটা নিয়ে আমি যেতে পারবো না? কি মনে হয় আপনাদের? বলুন আপনারা কি মনে করছেন? আরে ইমাম আবু হানিফার প্রয়োজন নেই, ইমাম শাফির প্রয়োজন নেই, ইমাম মালিক ইমাম আহমদের হাম্বলের প্রয়োজন নেই, মুজতাহিদ ইমামদের ইস্তিহাদের কি প্রয়োজন আছে? চলো বাংলা অনুবাদ করে বুখারী পেয়ে গেছে, অভাব কিসে? ফতোয়া দি এই মোবাইলে কোরআন নিয়ে বাথরুমে যাওয়া যাবে না যাবে না চেয়ে নিচ্ছি। কি মনে হয়? জবাব দেন কিছু। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে যেতে রাজি নন তো আপনারাই সমাধান নেন, আমি তো পারলাম না একা, আপনি বলুন। এই সাইড থেকে কিছু বাইরে উঠেছেন, বলে না যাবে না, ফতোয়া এসে গেছে, এ মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে না। কেন? এতে আল কোরআন আছে, আর কোরআন মাজিদ নিয়ে বাথরুমে? আল্লাহু আকবার, ফতোয়া খুব স্পষ্ট। এবার আমি জিজ্ঞেস করছি, ধরুন আমি সফরে আছি, আমাদের হাওড়া বা শিয়ালদা স্টেশনে আমি আছি, বাথরুমের প্রয়োজন হয়েছে, একাই আছি, বাথরুমে যেতে হবে, যে মোবাইলটা কোন কাছে দিয়ে যাবো? হ্যাঁ, ফতোয়া তো দেখা কি বললেন, পুলিশ কে যাবেন? দেখুন ফতোয়া পুলিশের কাছে দিয়ে যাবেন, আপনারা দেন তো পুলিশের কাছে দেন তো। ইমাম আবু হানিফাকে না মানলে, মাযহাব না মানলে, মুজতাহিদদের ইস্তিহাদ না মানলে আপনাকে মোবাইল পুলিশের কাছে দিতে হবে। জি হ্যাঁ, মশলা সমাধান করতে পারলেন না, মশলা সমাধান করতে পারলেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিয়াস সম্পর্কে বুঝিয়ে গেছেন, মশলা কিভাবে মুস্তাম্বাদ করতে হয়।